السلام عليكم ورحمة الله পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম যদি রাতে আল্লাহ তাআলাকে স্মরণ করে ও ওযু করে ঘুমাতে যায় এবং রাতের গভীরে জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কোন ধরনের কল্যাণ প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা তাকে সেটি অবশ্যই দান করে আবু দাউদ হাদিস 5042 এখন আসি ঘুমের ঘরে ভয় পাওয়ার বিষয়টি নিয়ে দেখুন দিনে বা রাতে বিভিন্ন পরিস্থিতিতে ভয় পাওয়া বিচিত্র কিছু নয় অনেক সময় রাতের বা দিনের নির্জনতায় ঘুমের ভেতর কোথাও একাকী থাকলে মনের ভেতর ভীতুত্ব সঞ্চয় হয় এটা স্বাভাবিক এটা আদেও অলৌকিক কিছু নয় ঘুমের ভেতরেও অনেকে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন আমরা যে কোনো ভয় পাই না কেন যে কোনো আতঙ্কই হোক না কেন আমাদের সব ভয়ের মুহূর্তেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এটা করা লাগবেই হযরত আমর ইবনে শুয়াইব রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন তারা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভীতিকর পরিস্থিতিতে এই বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিতেন সেই বাক্যগুলো হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন এই বাক্যগুলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাবালক সন্তানদের শেখাতেন এবং নাবালকদের জন্য লিখে তা তাদের গলায় ঝুলিয়ে দিতেন এই বাক্যগুলি অবশ্যই বাংলায় লাস্টে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে কি করবেন ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে তার জন্য হাদিসে আরও কিছু আমলের কথা বলা হয়েছে যেই আমলগুলো খারাপ স্বপ্ন দেখলে আপনার সেগুলোর উপর আমল করা উচিত আমলগুলো হলো যখন আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন তখন শরীরের বাঁ দিক করে তিনবার বাতাসে আর্দ্র ধরনের থুতু নিক্ষেপ করবেন দ্বিতীয়ত আরেকটি কাজ করতে হবে যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছেন সে কাত পরিবর্তন করে অন্যদিকে মুখ ফিরিয়ে শোবেন এতে অবস্থা বদলে দেওয়ার ইঙ্গিতরূপ এটা করা হয়ে থাকে তৃতীয়ত আরেকটি কাজ করতে হবে এটি খুব গুরুত্ব দিতে হবে খারাপ স্বপ্ন দেখলে কখনোই কারো কাছে বলবেন না আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবেন না এই বিষয়গুলোর উপর আপনি অটল থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে পরিবর্তন পাবেন ভিডিও শেষে একটা কথাই বলবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং আমাদের স্টোরি অফ ইসলাম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ